মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন আলেমদের মধ্যে কাদা ছোড়াছড়ি একে অপরকে তারা অনেক সময় দেখা যায় যে গালি দেয় অনেকে সরকারি আলেম বলেও গালি দেয় এসব থেকে কিভাবে আমাদের আলেমরা বা আমরা মুক্ত হতে পারব কিভাবে আলেমরা এক হতে পারে বিস্তারিত জানতে চাই ভাই জসিম উদ্দিন আলেমদের মধ্যে ইখতলাফ কিন্তু আজকে নতুন কিছু নয় এখতলাফ সে যুগ থেকেই চলে এসছে ভুরি ভরি উদাহরণ আছে সেটা নিয়ে আজকে আসলে আমরা লম্বা কথা বলবো না এই এখতেলাফটা কেমন পর্যন্ত থাকবে এখতলাফের একটা সৌন্দর্যও আছে নানা এখতালাফের মধ্য দিয়ে ইসলামের বিউটিফুল অ্যাপ্রোচটা এবং সঠিকটা বের করে নিয়ে আসা সহজ হয় অতএব এখতলাফকে শুধু নেগেটিভ দৃষ্টিতে দেখলে হবে না এটার অনেক পজিটিভ দিক আছে তবে একতেলাফের কিছু আদাব আছে আদাবুল ইখতলাফ এটিকেটস অফ ডিসএগ্রিমেন্ট ইন ইসলাম আমি একজনের সাথে দ্বিমত পোষণ করার কিছু আদব আছে তিনি যদি আমার থেকে বেশি শিক্ষিত হন তাহলে এক আদবটা বেশি রক্ষা করতে হবে তিনি যদি আমাদের চাইতে কম শিক্ষিত হন তাহলে সেখানেও আদব রক্ষা করতে হবে মানে আদবের বাইরে গিয়ে কিছু করা যাবে না তবে সেটা হয়তো সহজ আমি আমার থেকে যে জুনিয়র তাকে বলতে পারি এই তুমি কী বলছো এসব কিন্তু আমার থেকে যিনি জ্ঞানী যিনি অত্যন্ত পদমর্যাদা সম্পন্ন তাকে বলতে পারে না এই ব্যাটা কি বলছো এভাবে বলা যাবে না তাহলে আমভাবে আমরা বলবো এখতলাফের কিছু আদব আছে সেখানে কাদা ছোঁড়াছড়ি থাকা চলবে না সেখানে গালিগালাজ দেওয়া চলবে না মানে এগুলো মানে জরুরি আদাবের মধ্যে একটা কাউকে হেয় এবং অপমান করা যাবে না নিজের এজতেহাত দিয়ে আরেকজনের এস্তেহাতকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না অবশ্য যদি এমন হয় এখতালাফ হচ্ছে বেসিক জিনিসগুলোতে বেসিক জিনিসগুলোতে এবং একদল এখতলাফ করে করে বাতিল জিনিসগুলো বাতিল আঁকিদাকে স্টাবলিশ করছে সেখানে কঠোরতা বাঞ্ছনীয় কিন্তু তারপরেও অশালীন মুক্তি করা যাবে না এবং অভদ্র অ্যাপ্রোচ করা যাবে না খুবই আক্রমাত্মক ভঙ্গিতে ভেংচি কেটে কিংবা গালিগালাজ করে অ্যাপ্রোচ করা যাবে না বলে দিতে হবে ভাই আপনি যেটা বলছেন এটা তো ইসলাম অ্যালাউ করে না হ্যাঁ ইত্যাদি বিভিন্ন জিনিস যেমন আল্লাহর সেফাতগুলো নিয়ে আল্লাহ কোথায় আছেন এই ইস্যুগুলো খুবই ভাইটাল এবং কোরআন সন্ন্যাক খুবই স্পষ্ট এই জায়গায় আমরা অনেক বাতিল ফেরকা দেখতে পাই যারা এখতেলাফ করেছে তাহলে যারা এখতেলাফ করছে এটা নিয়ে বেশ কিছুকাল আগে আমরা সেমিনারও করেছিলাম এবং সেখানে বলেছিলাম কার সাথে কি বিষয়ে এখতলাফ হচ্ছে সেটা অনুযায়ী এটিকেটসটা নির্ধারণ করতে হবে যদি সবই হকপন্থী মোহাকিক আলেম হন এবং তারা প্রত্যেকে হকটাকে চান তারা প্রত্যেকে সম্মানিত এবং তাদের প্রত্যেকের মানহাজও ঠিক আছে তাহলে তাদের মধ্যে এখতালাফটা খুব আদবের সাথে হবে কেউ কাউকে কোনোরকম ঘাটতি করতে পারবেন না আর যদি এখতলাফটা হয় একজন হকপন্থী আর একজন একদম পুরোপুরি বাতিলপন্থী তাহলে এই জায়গায় আদবের নামে বাতিলকে কম্প্রোমাইজ করা যাবে না বাতিলকে অ্যাকসেপ্ট করে ফেলা যাবে না এখানে খুব স্ট্রংলি বলতে হবে যে এই বিষয়গুলো বাতিল এখন যে বাতিলের উপর আছে সে কিন্তু খেপে যাবে সে ক্ষেপে যাক তাতে কিছু যায় আসে না এটা সব যুগে আমরা দেখে দেখেছি যেমন ইমাম আবু মনসুরাল্লাহ বাগদাদি যিনি আলফার কুবাইনাল আল ফেরাক লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইসলামের যে বিভিন্ন ফেরকাগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ করেছেন প্রথম ক্যাটাগরিজ করেছেন যারা কুফুরির ভিতরে চলে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে দ্বিতীয় ক্যাটাগরিজ করেছেন এভাবে মানে আরও বিভ্রান্ত লোকগুলো যারা হয়তো কুফুরি শেরিকের মধ্যে একসাথে লিপ্ত হয়ে গেছে তারপরে আরও ক্যাটাগরিজ করেছেন যে একদল মানুষ যারা এখতলাফ করে পাপের মধ্যে সম্পৃক্ত হয়েছে বা এমন বেদায়াতের মধ্যে সম্পৃক্ত হয়েছে যেটার কারণে তার ইসলাম নষ্ট হয়নি ইসলামের মধ্যে সে আছে এভাবে নানা রকম আসলে ফেরকা আছে তাহলে ফেরকা অনুযায়ী আমাদেরকে আসলে আদব রক্ষা করতে হবে কোথাও একটু কঠোর হতে হবে কিন্তু কোনো অবস্থাতেই কাদা ছোঁড়াছঁড়ি করা গালেগালাজ করা অশিষ্ট এবং অশালীন ভঙ্গিতে কথা বলা কিংবা আচরণ করা এটা জায়জ নেই আর উলামায় কেরামের মধ্যে এই যে বিশেষ ক্যাটাগরিজের ভিত্তিতে আদবের কথা বললাম এই আদবটা রক্ষা করলেই একটা অঘোষিত ঐক্য তৈরি হয়ে যায় হ্যাঁ তাহলে যারা বাতিল তাদের সাথে তো আসলে কখনোই ঐক্যের ফর্মুলাটাই জারি করা ঠিক না যারা কুফুরির মধ্যে আছে আপনি কিভাবে তাদেরকে ছাড় দেবেন যারা শেরকের মধ্যে আছে আপনি কিভাবে তাদের প্রতি মোলায়েম হবেন তাই না আসলে ঐক্যটা হতে হবে এটা নিশ্চিত করে যে প্রত্যেকেই হকের অনুসারী প্রত্যেকেই হকটাকে চায় এবং কোরআন সুন্নাভিত্তিক জীবনযাপনে প্রত্যেকেই একমত সেই চেষ্টা করছে তাহলে বাকি থাকে তাদের মধ্যকার কিছু ফেঁকি একতলাফ তাহলে এই ফেঁকি ক্ষেত্রে একটু নমনীয় এবং শ্রদ্ধা মানে ভাজন আচরণ করা এটাই আমাদের জন্য উচিত হবে এর বাইরে আর কোনো শক্ত আচরণ করা আমাদের জন্য জায়জ হবে না